রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর পস্কভের বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। মঙ্গলবার এই হামলা হয় বলে জানিয়েছেন অঞ্চলটির গভর্নর মিখাইল ভেদেরকিন। রুশ সেনারা হামলাটি প্রতিহত করেছে বলেও জানান তিনি। এদিকে স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, হামলায় চারটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। ড্রোন হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি কিয়েভ। রাশিয়ার পস্কভ শহরটি ইউক্রেন থেকে 600 কিলোমিটার দূরে এস্তোনিয়া সীমান্তের কাছে অবস্থিত। সম্প্রতি রুশ ভূখণ্ড লক্ষ্য করে ড্রোন হামলা বাড়িয়েছে ইউক্রেন।